চার চার কেজি কিভাবে বানাইছো দেখা? কোন জায়গায় পাথর দেওয়া? সামনে দিয়ে পাথর দিয়ে কত পাথর দাও সাগর? পাঁচশো গ্রাম পাথর দেওয়া। আর ওইখানে কত কেজি দেওয়া? এখানে সাড়ে চার কেজি দেওয়া। তাহলে এইখানে দিছিস তুই পাঁচশো গ্রাম, তো মুরগি আছে কতটুকু? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ আপনাদের সাথে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখে আপনারা সতর্ক হবেন এবং অবশ্যই যদি আপনারা মুরগি ক্রয় করেন তাহলে দেখে শুনে করবেন। এই ধরনের প্রতারকের হাত থেকে যেন অবশ্যই আপনারা নিরাপদে থাকেন। সেখানে কিভাবে মানুষের সাথে প্রতারণা করে মুরগি কেনার সময় গ্রাহকদেরকে কিভাবে ঠকিয়ে দিচ্ছে, যারা ক্রেতা তাদের কাছ থেকে কিভাবে শত শত টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকের মাধ্যমে, কিভাবে ঠকাচ্ছে, আপনি যদি এই ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের চোখে জ্বালাপালা হয়ে যাবে। হয়তো আপনিও কোনো একদিন হয়তো এইভাবেই মুরগি কেনার সময় আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিংবা আপনি ঠকিয়েছেন। চলুন দেখে আসি সেই ভিডিওর অংশটুকু এবং এই ভিডিও থেকে অবশ্যই সতর্ক হবেন এবং শিক্ষা নেবেন যেন মুরগি ক্রয় করার সময় আপনাকে যেন এভাবে ঠকিয়ে না দেয়। চলুন আপনাদেরকে সেই সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, চলুন সেই ভিডিওর অংশটুকু দেখে আসি। দেখা কোন জায়গায় পাথর দেওয়া? সামনে দিয়ে পাথর দিয়ে কত পাথর দাও সাগর? পাঁচশো গ্রাম পাথর দেওয়া। আর ওইখানে কত কেজি দেওয়া? এখানে সাড়ে চার কেজি দেওয়া। তাহলে এখানে দিছিস তুই পাঁচশো গ্রাম, তো মুরগি আছে কতটুক? সাড়ে চার কেজি তো পাথর দিয়ে বানাইছ, আছে কতটুক? চার কেজি, তাই না? তো এটা খরচ কে? কি অন্য হয়েছে? কতদিন ধরে করছিস ব্যবসা? হ্যাঁ, দেড় মাসে। তুই ব্যবসা শিখলি কিভাবে? তোর মালিকের নাম কি? হ্যাঁ, আব্বাস। তোর দেশের বাড়ি কই? শরীয়তপুর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটি করার একটাই উদ্দেশ্য হলো যেন আপনারা এই সতর্ক হবেন এবং ভিডিওটি দেখে অবশ্যই যেন আপনারা শিক্ষা গ্রহণ করেন। এই ধরনের প্রতারকের হাত থেকে অবশ্যই যেন আপনারা রক্ষা পান এবং এই ধরনের প্রতারকের হাত থেকে অবশ্যই যেন আপনারা নিরাপদে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।